প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। ধন্যবাদ রেজানুর স্যার আমন্ত্রণ জানাবার জন্য। ভালো আছেন তো? জি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো শিরোনাম, জ্বালানি সংকট বেড়েছে, সর্বোচ্চ লোডশেডিং, নতুন করে জঙ্গি তৎপরতা, দুর্গম পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর ক্যাম্পে জঙ্গিদের প্রশিক্ষণ, সরকারকে সময় থাকতে নিরাপদে বিদায় নিতে বলল বিএনপি। সমকালের শিরোনাম, অর্থনৈতিক মন্দার মুখে বিশ্ব, মধুমতি ও শীতলক্ষা সেতু খুলেছে, সম্ভাবনার দুয়ার খুলল, লোডশেডিং বেড়েছে, বিদ্যুতে সুখবর নেই। কালের কণ্ঠের শিরোনাম, বিদ্যুৎ সংকট, মধ্যরাতেও লোডশেডিং, ভোগান্তি চরমে, শিগগির তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে চীনা রাষ্ট্রদূত। ইত্তেফাকের শিরোনাম, জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, আওয়ামী লীগে খুনোখুনি, নভেম্বরের আগে লোডশেডিং কমছে না, প্রতিমন্ত্রী, মন্ত্রিসভায় আইন অনুমোদন, জন্মের পরেই পাওয়া যাবে এনআইডি। মানব জমিনের শিরোনাম, আলোচনায় 10 ডিসেম্বর, মধ্যরাতে লোডশেডিং, নির্বাচন, অর্থনীতি, কী ভাবছে মানুষ। আমাদের সময় শিরোনাম, শীতের অপেক্ষায় বিদ্যুৎ, ব্রুনাইয়ের সুলতান আসছেন শুক্রবার, জন্ম নিবন্ধন নম্বরই এনইডিএ নম্বর। সময়ের আলো শিরোনাম, কী হচ্ছে 10 ডিসেম্বর, খালেদাকে বাইরে আনার পরিকল্পনা। যায় যায় দিনের শিরোনাম, অর্থনীতিতে 7 চ্যালেঞ্জের মুখে দেশ, খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আইনমন্ত্রী বলেছেন। আমরা একটু বিদ্যুৎ নিয়ে কথা বলতে চাই। এই যে পত্রপত্রিকার শিরোনাম, শীতের অপেক্ষায় বিদ্যুৎ, মানে তার আগে কি আমাদের যে যতটুকু বিদ্যুৎ অবস্থা বিতরণ ব্যবস্থা আছে সেটা কি নির্বিঘ্ন করবার জন্য যার যার জায়গা থেকে যদি দায়িত্ব পালন করা যায় সেটা কি শীতের আগেই কি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা সম্ভব না বলে মনে হয় আপনার? না, আসলে কি রেঞ্জিনার, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমন্ত্রণ জানাবার জন্য। আসলে আমরা কিন্তু বিক্ষিপ্তভাবে যদি বিবেচনা করি বাংলাদেশকে, তাহলে আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি ভুল হবে। অনেকেই আমরা মনে করি শুধুমাত্র যেটি ধরেন আছে, অনেক বুঝেও কিন্তু আমরা না বুঝার ভান করি যে বাংলাদেশেই একমাত্র সংকট। যে কথাটি আমি বারবার বলার চেষ্টা করছি এবং আমরা অনেকেই যে করোনা তো একটি মানে সারা দুনিয়ায় যে বিপর্যয় ডেকে এনেছে এই ব্যাপারে কেউ মুক্ত না, আমরাও না। গেল একটা পরবর্তী পর্যায়ে যে বিদ্যুৎ এবং গ্যাস জ্বালানি সংকট, এই সংকটগুলো কিন্তু তৈরি হলো ইউক্রেন, রাশিয়া ইউক্রেনের কারণে। কারণ আপনি আলাদাভাবে দেখলে যাই আমরা মনে করি না কেন যে রাশিয়ার সাথে ইউক্রেনের, কিন্তু ইউক্রেনকে যে গোটা মানে ইউরোপ এবং আমেরিকা যেভাবে অস্ত্র অর্থ দিয়ে সাহায্য করছে তাতে এটি আমরা বলতে পারি না যে বিশ্বযুদ্ধ, কিন্তু আবার বিশ্বযুদ্ধের কোনো কমতি আছে তাও আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ কি ইউক্রেন যেভাবে মানে এই যে গতকাল যে আক্রমণটা করলো, তাদের ক্রিমিয়ার সাথে রাশিয়ার যে সংযোগ সড়কটি সেতু, এটি কিন্তু মানে ই করার জন্য ব্লাস্ট করলো যখন, এটা তারই প্রতিশোধ হিসাবে গতকাল মিসাইল আক্রমণ করে একেবারে, এর আগে কিন্তু এইভাবে কিভাবে করেনি। এখন জ্বালানি যেই সরবরাহ করাটা, খাদ্যশস্যের যে বিষয়গুলো এবং সমস্ত অভাবগুলো, সেখানে এমনিতে আমি যে কথাটি বলছি যে এটি আমাদের বিবেচনায় রাখতে হবে যে করোনার যে অবস্থাটা এবং সেই তার থেকে আমরা কিন্তু মোটামুটি ভালোভাবে উত্তরণ ঘটেছিল আমাদের। আমরা অন্যান্য দেশ কীভাবে কী করেছে ভিন্ন কথা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম বিশ্ব নেতা, তিনি কিন্তু যতভাবে পেরেছেন মানে অনুদান এবং নিজের অর্থে ক্রয় করে মানুষকে টিকা দিয়ে মোটামুটি ভালো অবস্থানে, এবং মানে অর্থনৈতিক অবস্থা কিন্তু আমাদের খুব একটা খারাপ ছিল না, এখনও ওইভাবে খারাপ না। কিন্তু তারপরে যে সংকটটা এই এই জ্বালানির, যে কথাটি আপনি জানতে চেয়েছেন যে শীত অপেক্ষা করা, হ্যাঁ সঞ্চালন লাইনে আমাদের বিদ্যুৎ যেমন উৎপাদন হয় তো গ্যাসের দরকার, সেই গ্যাসের সাপ্লাইয়ের কম আছে জ্বালানি যেটা আর কি, তো বিদ্যুৎ তৈরি করার জন্য যেই অবস্থা সেখানে কিন্তু কমতি আছে, ঘাটতি আছে। পাশাপাশি আমাদের অন্যান্য সঞ্চালন লাইনগুলো, এগুলো অনেক দিনের, বিশেষজ্ঞরা যেটি বলছেন যে আরও আগে থেকে
এর আগেও যে অবস্থাটা আমরা ওইভাবে তৈরি করতে পারিনি সেখানে একটি সেই জায়গায় আমি আমি একটু ছোট করে জানতে চাই যে সবই ঠিক আছে, আমরা কিন্তু জনগণ এটা বোঝার চেষ্টা করছি, কিন্তু যে বিতরণ ব্যবস্থাটা আছে সেটা অতি গভীর রাতেও বিদ্যুৎ থাকবে না সেই জায়গাটা, সেই অবস্থাটা এখন আমার কথা হচ্ছে যে বিদ্যুৎ কি পরিমাণ উৎপাদন হচ্ছে তার উপর নির্ভর করছে এবং লোডশেডিং থাকবে আপনি যেটি বলছেন, হ্যাঁ নিশ্চয়ই জনগণ সাধারণ মানুষ আমরা সবাই তৈরি মেনে নিচ্ছি, মানুষ তো আমরা তৈরি, যে এই অবস্থাটা সরকার তো তৈরি করেনি, বিশ্ব পরিস্থিতির কারণে আমাদের ভোগান্তি হচ্ছে। এবং আপনি খেয়াল করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার কিন্তু একটি কথা বলছেন, সর্বশেষ তিনি যে গতকাল যে দুটি সেতু উদ্বোধন করতে গিয়েও বললেন যে সবাইকে সাশ্রয়ী হতে হবে। আমরা কিন্তু এরপরেও আমি বলবো আপনাকে যে বহু মানুষ আছি আমরা যারা কিন্তু বিদ্যুৎ খরচের ব্যাপারে আমরা কিন্তু সাশ্রয়ী হই না। আপনি নিজে যদি বাজারের দিকে যান, আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, মাস্ক কিনতে গেলে দেখা যায় যে 5-7টা লাইট ও এই বিদ্যুতের বিল কে দিচ্ছে সেটি বড় কথা না, আমার কথা হচ্ছে এই যে অপচয়, এই প্রশ্নটাই আমি আপনাকে বলছি, আমি এই যে অপচয়টা করছি আমরা কিন্তু কথাটা মানছি না, আমাদের যা আছে তা দিয়েই যদি ধর যা আছে তা দিয়ে সবাই মানে মোটামুটি যদি সচেতনভাবে এবং মানে মিতব্যয়ী হই সাশ্রয়ী হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এতটা কষ্ট হওয়ার কথা না। আপনি যে কোনো বাজারে যান, আমি আপনারে আমি নিজে বাজার করি এবং বাজারে যাই, 5-7টা লাইট মাছগুলো ঝকঝক করার জন্য কোনো দরকার নাই, পচা মাছ এবং ভালো মাছ কে আপনি আমি সবাই বুঝি, কিন্তু ওরা মনে করে আপনি কাপড়ের দোকানগুলোতে যান, খুব যথার্থ একটা কথা বলে যে এই বিদ্যুৎটা কোথা থেকে আসে দাম দেয় কিনা সেটাও একটা প্রশ্ন, সেটা প্রশ্ন অনেক সময় দেখা যায় চোরাই পথে, এবং আপনি যে কি একটা আছে না যে চলে মানে জেনারেটর না ইসে জেনারেটর না আমি বলছি যে ওই যে মানে কম্পিউটার বেবি ট্যাক্সি মানে রিক্সা এটা ওই যে ব্যাটারিতে চলে ওটি কিন্তু বিদ্যুৎ লাইন, কিন্তু সেটা কিন্তু বিদ্যুৎ বিল দিয়ে নেয় না, কোন জায়গা থেকে কেমনে তার মানে ই করে মূল তার থেকে কানেক্ট করে, এই যে আপনি যেটা বলছেন বিদ্যুৎ চুরি হচ্ছে অপচয় হচ্ছে, এবং এইটা বন্ধ করতে পারলে কিন্তু আমরা এখনও যে অবস্থায় যা আছে সরকার যেভাবে চেষ্টা করতেছে এটা হয়, কিন্তু আমরা কিন্তু সেই কাজটা করি না, এটাই জরুরি, এই জায়গাটাই আমার কথা হচ্ছে যে আমাদের দরকার যে বিদ্যুৎ চুরিটা যদি ঠেকানো যায়। এখন এই জায়গাটা হচ্ছে কি আমরা সব কিছু ধরে নেই, অনেকেই ধরে নেই, আমি সবার কথা বলছি না যে সব কিছু সরকার ঠিক করে দেবে, আমি মানুষ হিসেবে আমার যে একটি দায়িত্ব আছে যে আমি এই বিদ্যুৎটা অপচয় করতেছি, এখন তো দিন খারাপ আমার সময় খারাপ, আর কিছু মানুষ আছে যে এই খারাপ সময়ের মধ্যে যে কথাটি আপনি বলতেছিলেন যে এই 10 তারিখের মধ্যে সরকার সময় থাকতে চলে যাক, সরকার চলে গেল ধরে নেন, আমি যুক্তির খাতিরে মনে করি দায়িত্বান হওয়া উচিত, দায়িত্বশালী হওয়া উচিত আমাদের। মধুমতি এবং শীতলক্ষা তৃতীয় সেতু গতকাল খুলে গেল, এবং একটা একটা সেতু যেটা হয় একটা পাড়ের সাথে আর একটা পাড়ের যোগসূত্র তৈরি শুধু নয়, বাংলাদেশের মানুষের একটা কি বলবো উন্নয়নের ধারা হঠাৎ করে বদলে যায় এবং বিশেষ করে এই দুটা সেতু খুবই গুরুত্বপূর্ণ। মধুমতি সেতু চালু হওয়ার পরে বেশ কিছু মাল ঢাকা থেকে যোগাযোগের সাশ্রয় ঘটবে, এবং আজকে একটা পত্রিকায় আমি দেখলাম আমাদের যোগাযোগ মন্ত্রী সড়ক মন্ত্রী আর কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি বলেছেন যে খুব শীঘ্রই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে একদিনে 100 সেতু উদ্বোধন করাবো এই কয়েক মাসের মধ্যে। হ্যাঁ মানে এই বছরের মধ্যে, তার মানে আপনি চিন্তা করতে পারেন আর অনেকগুলো ছোট বড় সেতু অনেক, যোগাযোগ ব্যবস্থা আপনি যথার্থ বলেছেন যে যোগাযোগ ব্যবস্থার উপরেই নির্ভর কিন্তু অর্থনীতি, কারণ গ্রামের যে মানুষটি কৃষক সবজি ফলালো উৎপাদন করলো তারপর অন্যান্য জিনিস সেটা যদি দ্রুতগতিতে উৎপাদিত পণ্য যদি সে যথাস্থানে নিয়ে যেতে পারে সাশ্রয়ে অল্প ব্যয়ে, এবং যখন আপনার সেতু এবং সড়ক যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নত হয় তাহলে তার খরচও কম পড়ে, কিন্তু তখন স্বাভাবিকভাবেই মানে তার ন্যায্য দামটা পায়, আমরাও কিন্তু শহরে যারা বিভিন্ন জায়গায় শহরে ধরুন আপনি ঢাকা শহরে আসলে তার তাড়াতাড়ি হবে, অথবা এই শহর না এসে অন্য জায়গায় গেল শহর থেকে গ্রামে গেল গ্রাম থেকে শহরে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হলে কিন্তু দেশের আমরা বিদেশেও তাই লক্ষ্য করেছি, কিন্তু কোনটা শহর কোনটা গ্রাম বোঝা যায় না। বাংলাদেশেও কিন্তু আজকে আপনি খেয়াল করবেন যে এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে আগের যে গ্রাম ছিল সেই গ্রামের অবস্থা কিন্তু সেই গ্রাম এখন নেই, এখন পুরোপুরি শহর না হলেও আধা শহর কাছাকাছি শহর বন্দর বলতে আগে যা বুঝে তো তার চেয়ে থেকে অনেক এই উন্নতিগুলো কিন্তু আমাদের হয়ে গেছে, এবং এটি অস্বীকার করার কোনো জোর নেই।
এই যে উন্নয়নের কথা আপনি বললেন, আমি যদি আপনাকে আরেকটা শিরোনাম পড়ে শোনাই, তাহলে কি এটা উন্নয়নের সাথে এই যে যে শিরোনামটি আমি এখন পড়ব সেটা বৈপরীত্য সৃষ্টি করে কিনা? বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম আওয়ামী লীগে খুনো খুনি, মানে এই শিরোনামটা পড়তে গিয়েও বিব্রতকর। এখানে বলা হচ্ছে নাটোরের প্রতিমন্ত্রী এলাকায় দুজন নিহত, রংপুরে দুই নেতার বিরুদ্ধে শিক্ষার্থী নিহত, লক্ষ্মীপুরে কেন্দ্রীয় নেতাদের সামনে চেয়ার ছোড়াছুড়ি, লালমনিরহাটে গভীর রাতে হাতাহাতি, কিশোরগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ। আপনি প্রসঙ্গ তুলেছিলেন যে 10 তারিখের একটি হাওয়া উঠেছে, তো এই যে 10 তারিখের হাওয়া আপনারা আওয়ামী লীগ নিজেদের মধ্যে যদি এই নিজেদের হাওয়াটা তৈরি করে, তাহলে যে অন্যের উপসর্গ তৈরি করা, নিজেরা প্রতিরোধ করা কি আদৌ কি সম্ভব হবে? আমি আপনাকে এই জায়গায় একটি কথা বলতে চাই যে যে কোনো উন্নয়নের সাথে পূর্ব শর্ত হচ্ছে স্থিতিশীলতা। এটি কিন্তু আন্তর্জাতিক বিশ্ব স্বীকার করছে যে বাংলাদেশের উন্নয়নের অন্যতম কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গত 3টি মেয়াদে, টানা 3 মেয়াদে যে স্থিতিশীলতা বজায় ছিল। এর আগে ধরুন 14, 15, 16 সালে বিএনপি জামাত জোট যে জ্বালাও পোড়াও সেগুলো বাদ দেন, তারপরেও কিন্তু মোটামুটি স্থিতিশীল অবস্থা ছিল বিরাজমান। এবং যে কোনো উন্নয়নের জন্য সেটি সরকার দল, সরকারি দল, আওয়ামী লীগের লোকজন যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, মারামারি করে, খুনাখুনি করে, অস্থিতিশীল অবস্থা তৈরি করে, এটিও কিন্তু উন্নয়নের বাধাগ্রস্ত হবে। একইভাবে আপনি যে কথাটি বলেছেন যে নিজেরা যদি এই কাজগুলো করে তাহলে অন্যরা যদি এই কাজগুলো করে আপনি নিজেকে সামলাবেন না, তখন কী করবেন? সুতরাং এক কথায় বললে যেটি হয় যে কোনো অবস্থাতেই অস্থিতিশীল অবস্থা তৈরি হোক, সেটি সরকারি দলে, বিরোধী দলে, কোনো দলেরই এটি আমার কাম্য না। আরেকটি কথা হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু শান্তিপূর্ণ জীবনযাপন চায়। তারা কিন্তু, আমি আরেক জায়গায় কথাটি বলেছিলাম কোনো এক জায়গায় যে হরতাল এই দেশে আর কখনো হবে না, হবে না এই কারণে প্রত্যেকটা মানুষ কিন্তু তার জীবনের উন্নত জীবনের মানে যে কি বলবো স্বাদ এবং উন্নত জীবনের যে মানে ধারণা পেয়েছে। সুতরাং তার পক্ষে কিন্তু মিছিল মিটিংয়ে গিয়ে অনিশ্চিত জীবন এবং সমাজকে অস্থিতিশীল করা, এটা কিন্তু সাধারণত মানুষ করবেন না, জোর করে আনা সম্ভব না। সুতরাং এই কথা যারা চিন্তা করেন, 20 বছর আগে যে অবস্থা ছিল, 15 বছর আগে যে অবস্থা ছিল, সে অবস্থাটি হবে না। কিন্তু প্রত্যেকটি মানুষ চায় তার নিজের ব্যক্তিগত জীবনের উন্নতি হোক, তার পারিবারিক জীবনের উন্নতি হোক, সমাজের, রাষ্ট্রের উন্নতি হোক। বহির্বিশ্বের লোকজন যেটি বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, এটি তো অস্বীকার করার কোনো জো নেই। আপনি যথার্থ বলেছেন, এই ধরনের বিশৃঙ্খলা যারা করে এবং তাদের উপরে যারা দায়িত্ব, তাদের যাদের দায়িত্ব আছে তাদের এটি দেখা দরকার যে এই ধরনের বিশৃঙ্খলা অবস্থা কেন হবে। একটি দলে তো কাঠামো আছে, দলীয় কাঠামো আছে, শৃঙ্খলা আছে, নিশ্চয়ই সেই অবস্থায় তারা ঠিক করবে। আমরা উন্নয়নের স্বার্থেই কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না, পছন্দ করি, কাম্য নয়, কাম্য নয়। 10 তারিখের কি বলবেন? 10 তারিখ কি মানে জিনিসটা, ব্যাপারটা কি? 10 তারিখে এটি হচ্ছে কি, 10 তারিখে তারা মানে বিএনপি একটি বড় দল নিঃসন্দেহে, এখানে বলা হচ্ছে সময়ের আলো পত্রিকায় বলা হচ্ছে খালেদাকে বাড়ির বাইরে আনার পরিকল্পনা আছে। সেটি তো আইনমন্ত্রী পরিষ্কার বলেছেন এবং যে তার যতক্ষণ পর্যন্ত আইনের মাধ্যমে তিনি সাজা মুক্ত, দণ্ড মুক্ত না হতে পারবেন, ততক্ষণ তিনি নির্বাচন করতে পারবেন না। তো বাইরে এমনি ধরেন তার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন, বাইরে তো নিয়েই যাওয়া হয়, তা হাসপাতালে ভবন থেকে আরেকটি ভবনে যেতে গেলেই তো তাকে বাইরে নেওয়া হয়, তো সেই বাইরে নেওয়া। আর জনসভায় তার শারীরিক অবস্থা তেমন ওই ভালো না যে জনসভায় এসে তিনি বক্তৃতা দেবেন, সম্ভব না, আইনগতভাবে সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে ঢাকায় তারা মহাসমাবেশ করবেন, বিরোধী দল একটি অন্যতম বড় দল বিএনপি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপির নেতাদের মাঝে মাঝে যে কথাবার্তা বলেন, কেউ কেউ, সবার কথা বলছি না, এমন সব কথা বলেন সেই কথায় কিন্তু সাধারণ মানুষ বাদ দেন, বিএনপির নেতাকর্মীরাই বিভ্রান্ত হন, বিভ্রান্ত হন যে কথাগুলো কোনো রাজনৈতিক নেতার। তাহলে কি আপনি কি তাহলে মনে করছেন যে 10 তারিখের কথাটা কথার কথা? 10 তারিখে এটা তো স্বাভাবিক, 10 তারিখে যে কথাটা বলা হয়েছে দায়িত্বশীল লোক, তিনি বলেছেন 10 তারিখ থেকে খালেদা জিয়ার কথায় দেশ চলবে, এটা কি সম্ভব আপনি বলেন? তাহলে এটি অসম্ভব একটি, অবাস্তব একটি কথা দায়িত্বশীল একজন লোক যদি বলে, তাদের প্রতি আস্থা থাকে কীভাবে মানুষের বলেন? এর আগেও বহুবার বহুভাবে বলেছেন, এটি মানে একটি সরকার, নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকারকে বিতাড়িত করার জন্য
সরকারকে বিতাড়িত করবো আন্দোলনের মাধ্যমে, হতেই পারে, সেটি যদি শরীর শাসক হয়, তা তো না। গণতান্ত্রিক সরকারকে আপনি সরিয়ে দেওয়ার জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে, বিএনপির মহাসচিব বলেছেন যে আমিনুল্লাহ আমানের এই বক্তব্যে সরকার ভয় পেয়েছে, তারা বলতেই পারেন সরকারের ব্যাপারটা সরকার বুঝবে ভয় পেয়েছে কিনা। কিন্তু একজন সাংবাদিক হিসাবে আমি আপনি যেটা মনে করি যে নির্বাচিত সরকারকে আপনি সরিয়ে দেবেন আরেকটি নির্বাচনের মাধ্যমে, যারা জনগণের ভোট পাবেন, ম্যান্ডেট পাবেন, রায় পাবেন, তারা সরকার গঠন করবেন। এছাড়া সরিয়ে দেওয়া মানে মারামারি করা, মারামারি করলে সরকারের হাতেও মারামারির অস্ত্র আছে, নিজেদের লোকজন ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তো সরকারের কথা মতোই চলবে, তো তারা তো নিশ্চয়ই চুপ করে থাকবেন না। আর যদি ইচ্ছা থাকে, দূরভিসন্ধি থাকে, যে এর আগে যেমন একজন রাজনৈতিক নেতা বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদেক হোসেন খোকা তখন বেঁচে ছিলেন, তার সাথে ফোনে ফোনালাপ হয়েছিল করোনার আগে, যে ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটা লাশ ফেলে দিলেই হবে, লাশ যদি টার্গেট হয়, এটি তো স্বচ্ছ চিন্তা না। একজন রাজনৈতিক নেতা তো বৃহত্তর জনগোষ্ঠীর আস্থাভাজন নেতা, তাই না? আপনি আমি তো রাজনৈতিক নেতা না, রাজনৈতিক নেতা তারাই যারা বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন, তাদের কাছ থেকে তো আমরা দায়িত্বশীল বক্তব্য আশা করব, দায়িত্বশীল আচরণ আশা করব, চিন্তাভাবনায় তারা দায়িত্বশীল হবেন। অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আজকের পত্রপত্রিকায় কোনো কোনো পত্রগুলো সিঙ্গেল কলাম রিপোর্ট ছাপা হয়েছে, যদিও এই বিষয়টি আলোচনার দাবি রাখে, উত্তরবঙ্গের তিস্তা, চীনের হুয়াংহো নদী একসময় তাদের দুঃখ ছিল, সেই নদী কিন্তু এখন তাদের জন্য উন্নতির সোপান। আমাদের তিস্তা নিয়ে নানা ধরনের কথা হয়, মাননীয় প্রধানমন্ত্রী যখন ভারতে গেলেন তখন আমরা আশা করেছিলাম তিস্তার পানি বণ্টন নিয়ে হয়তো আলোচনা হবে, সেটা হলো না। কিন্তু আজকের পত্রপত্রিকায় রিপোর্ট আছে যে তিস্তার চীনা বিনিয়োগের আপত্তি নেই এবং এ ব্যাপারে তিস্তা মহাপরিকল্পনার যেটা নেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের একটা পথ খুলে যাচ্ছে, কি মনে হয় আপনার কাছে? আমার মনে হয় দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফর করেছেন, আমরা পত্রপত্রিকায় লক্ষ্য করেছি, দেখেছি যে ভারত কেন্দ্রীয় সরকারের কিন্তু তিস্তার ব্যাপারে ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য সরকারগুলোকে তো অনেক মানে ক্ষমতা দেওয়া আছে, গুরুত্ব দেওয়া আছে, ক্ষমতাও দেওয়া আছে। এখন পশ্চিমবঙ্গ সরকার তিস্তায় যতক্ষণ পর্যন্ত মানে তিস্তা বণ্টন চুক্তিতে পানি বণ্টন চুক্তিতে সম্মতি দিচ্ছে না ততক্ষণ কেন্দ্রীয় সরকারের পক্ষে কিছু করা সম্ভব না। আর তার বাইরে এখন চীন যেভাবে আমাদের অংশে যেটা আছে এই জায়গায় যদি ভালোভাবে কিছু করতে পারে, নিশ্চয়ই সরকার চিন্তাভাবনা করবেন, এবং দুই সরকার হলে এখানে যদি ভালো একটা আমাদের যেই অবস্থাটা হচ্ছে, যেই প্রকল্পটা যদি বাস্তবায়িত হয়, চীন পরিদর্শন করেছেন চীনের রাষ্ট্রদূত, তাহলে আমাদের ওই এলাকায় যে কৃষি মানে প্রয়োজনের সময় যখন পানি পাওয়া যায় না সেই পানি পাওয়া যাবে, কৃষি কাজে মানে কৃষি পণ্য উৎপাদনে। আমি আপনাকে একটু দিই, আমি যেহেতু আমার এলাকার ওই এলাকায় আমার বাড়ি, তিস্তা নদীর বিশেষ করে তিস্তার যে সংকট, জি, সেটা ধরেন যখন বন্যা হয় মানুষ পানিতে ভেসে চলে যায় এবং ওখানে নিঃশ্বাস নেওয়ার বা মানুষ কোথায় আশ্রয় নেবে সেটা করা যায় না, আবার যখন পানি থাকে না খটখটে একেবারে মানুষ শুকিয়ে যায়, রিভার্স হয়ে যায়। তো সেই জায়গাটা তো দিনের পর দিন এতগুলো মানুষ, 2 কোটি মানুষ যদি একটি এই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন করা যায়, তাই ওই এলাকা 2 কোটি মানুষের জীবন মানের উন্নয়ন, এবং 2 কোটি মানুষের জীবন মানের উন্নয়নের সাথে সাথে কিন্তু বাংলাদেশের মানে এই যে মানে অবদানটা, এটা কিন্তু টোটাল সম্পূর্ণ বাংলাদেশেই এটা লাভবান হবে, তাই না? অর্থাৎ বাংলাদেশের 2 কোটি মানুষকে যদি আপনি উন্নত করতে পারেন এই প্রকল্পের মাধ্যমে, সামগ্রিকভাবে এই বাংলাদেশের উন্নয়ন আরও উন্নত হবে, তাই না? অবস্থা আরও ভালো হবে। তবে এই জায়গা থেকে বোধ করি একটা বিষয় খুব জরুরি দরকার, যে তিস্তা মহাপরিকল্পনায় আদৌ আছে কি, বিষয়টা কি, সেগুলো এই বিষয়গুলো দেখভাল করে যদি এটি জনগণের উন্নয়নে কাজে লাগে তাহলে খুব দ্রুত বোধ করি ওই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘব করবে। সরকার নিশ্চয়ই, যেটি পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে তাদের মানে সম্মতি আছে, আমি দেখলাম কাগজে, এবং নিশ্চয়ই সরকার চিন্তাভাবনা করে, চীনের রাষ্ট্রদূত গত পরশু এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে আমরা খুব শীঘ্রই এই বিষয়ে বাস্তবায়ন করতে চাই, অনেকদিন ধরেই চিন্তাভাবনা করা হচ্ছে।
এবং প্রকল্পের একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে আমরা দেখি আর কি, প্রকল্পটা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে যে এত সুন্দর একটা পরিকল্পনা, আসলে যদি বাস্তব হয় সেটা, তাহলে বোধ করি একটা বিরাট পরিবর্তন আসবে। তবে ওই যে আমরা যেন দেখে শুনে বুঝে কাজটা করবার চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা শেষে যে কথাটি আলোচনা করলাম, তিস্তার মহাপরিকল্পনা, উত্তরবঙ্গের এই মহাপরিকল্পনা যদি কাজে লাগিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে বোধ করি দেশটা আরও অনেক এগিয়ে যাবে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।